এত জমজমার আয়োজন, আয়োজন কি এমনি এমনি হয়? নিশ্চয় কোনো কারণ আছে এই কারণে এত আয়োজন। আসসালামু আলাইকুম, ব্যাকে কিরকম আছেন? বাবুরে বাবু, আমরা আছি ভালো আছি। বছরের 2-3 বছর 4 বছর পরে আঙ্গো ব্যাকের কাছে খুব ভালো লাগে, কিল্লে জানেননি? আঙ্গো মামা মামি আমি রিগেতুন আইয়ে, হেতারা কিন্তু প্রতি বছর আইয়ে না। এই ব্রিজ গা কন দেয়, যারা নোয়াখালীর আছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ্জা এই ভিডিওন আর আম্মা আর বাহিস্তিকে মাধ্যমে করি আল্লাহ একাতে হারাইছে। আমরা তো যেতাম হারি ন মামা মামির লগে নোয়াখালীতে আর বড় খালার বাড়িতে। হি আল্লাহ আর বাইস্তিয়ে সুন্দর করে ভিডিও করে হারাইছে ফুফুর কাছে, কারণ আজ্জা ব্যাকে মিলি আর নানার বাড়িতে যা, মানে মামা আমেরিকাতে আইবার হরে 2 দিন ঢাকা আসছিল, এর হরে যা মামা চলে গেছে আপনার নোয়াখালীতে। নোয়াখালীতে যাওয়ার পরে বড় খালার বাড়িতে উঠছে, বড় খালার বাড়িতে তারপরে সবাই এককারে উড়া ব্যাগ গোষ্ঠী বেগুন মিলি নানার বাড়িতে গেছে। বড় বিশালভাবে আয়োজন করে মামা প্রতি বছরে, যখন 2-3 বছর পরে আসলে এখানে বড় বিশাল একটা আয়োজন করা হয়। যত স্বাস্থ্য জ্যাঠ ভাই এ দেখছেননি, চোখে চশমাওয়ালা হাতেতে পানির বোতল, ইনি এসে আমাদের একমাত্র মামা, যার মাথার উপরে ও পাশে একজন তো দেখছেননি, যার মাথার উপর লাল স্কার্ফ, উনি আমার একমাত্র মামি। আর এখানে দেখছে খালাতো ভাইরা আম্মা স্বাস্থ্য ভাইরা ব্যাকে মিলিজুলি এখানে তারা গোল মিটিং করে। আর এ দেখছেন নি উনার নানাও গাছের ডাব ব্যাগ কারি খাইয়ালার, খাইতে তো খাত তো খারাপ আর লইয়ে চলি যার বস্তা বড়ি ব্যাগ লো চলি যার। আর আমার মামি এই যে দেখছেন যে মহিলাটারে দেখছেন লাল হিজাব পরা, উনি হচ্ছে আমার মামি একমাত্র মামি। আম্মা চাচা তো জ্যাঠা তো ভাই বোন সবাই, এটা হচ্ছে আমার ভাবি, সবাই মিলে। আসলে তো ওইভাবে ভিডিওতে আমাদের আত্মীয় স্বজন কেউ ভিডিওতে আসে না, ওই অনুযায়ী আপনি করে দেখানো সম্ভব হয় না। আর এখানে যে ডাব কাড়ের ডাব টাব কাড়ের ব্যাগ কইছে নানাভাবে আশপাশের লোকজন যতজন আছে কিছু কাড়ি দিয়ে দিতেছে, কারণ এগুলো সব খালামা বাড়িতে লয়ে যাবো। আর মামা আইবের হত্তু দেখালি ঠান্ডা গরম, এখন ওনাদের যে পারিবারিক একটা মিটিংয়ে বসছে, এটা হয়েছে কি নানাগত বাসা নানার বাড়ির সামনে দিয়ে মসজিদ আছে, পারিবারিক মসজিদ আছে, এরপরে ওনারা আবার মসজিদ এটা ভাঙি এখন নতুন করে বিশাল করে মসজিদ দিব। এই কারণে সবাই মামা আমেরিকাতে এসছে, যিনি কথা বলতেছে দেখছেন উনি আমাদের একমাত্র মামা। আমার মামা মামি আমাদের জন্মের আগ থেকে ইউএসএ থাকে। হ্যাঁ, এখনও পর্যন্ত আঙ্গু বাসা তাইয়ে নয়, বাসা তাইলে অবশ্যই আপনারা শেয়ার করুন। এরপর হচ্ছে দুপুরে মামা মামিকের জন্য টুকিটাকি আয়োজন করা হয়েছে, চিংড়ি মাছ, তারপর ডিম, ফলাউ, সালাদ, শাক, বক্তা, তারপর খেসা, তারপর হাঁসের মাংস, মুরগির মাংস, রুই মাছ, এই ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন নানার বাড়িতে কী বড় সড়ো একটা আয়োজন শুরু হয়ে গেছে। এটা প্রতি 2-3 বছর পরে একবার হয়, কারণ 2-3 বছর পরে আমার মামা মামি বাংলাদেশে আসে, সবসময় মামি আগে চলে আসে, তারপরে যে আপনার আমগো মামা ইয়ে, কারণ ওনারা দুজন একসাথে আসা কখনো সম্ভব হয় না। আর আমার এক মামাতো ভাই এক মামাতো বোন, আলহামদুলিল্লাহ আমার মামাতো বোনও ওইখানে সেটেল, মামাতো ভাইও সেটেল, মামাতো ভাই ইউএসএ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। আর আমার মামাতো বোন হচ্ছে ব্যাংকার, মামাতো বোনের হাজব্যান্ড হচ্ছে ব্যাংকার। আলহামদুলিল্লাহ সব অনেক খুব সুখী আছে, ভালো আছে, সবাই দোয়া করবেন, এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে আমার নানার বাড়িতে যত আত্মীয় স্বজন আছে, বেশিরভাগ আত্মীয় স্বজন আমাদের দেশের বাইরে। আমার 4-4টা মামাতো বোন আছে আপনার ইউএসএ থাকে, নিউ ইয়র্কে থাকে, কিন্তু ওরাও বাংলাদেশে আসতে খুব মজা হয়, রীতা আপা মিতা আপা সবাই। আর এখানে সবাই আছে, কিন্তু আমার মেজো বোনও নাই, আমরাও যাইতে পারি নাই। আম্মা এরপরে নানা বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সবাই বড় খালাম্মাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। আর এটা হচ্ছে তার ছোট্ট ছোট্ট একটা ক্লিপ, আমার ভাইস্তি দিছে সরিষা ক্ষেত, তারপরে খেসারি ক্ষেত, এগুলো মানে সুন্দর লাগে। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর, যারা আমরা শহরের মুখী হয়ে গেছি তারা কিন্তু এখন আর ওরকমভাবে দেখা যায় না। আর আমরা যখন নানা বাড়িতে যাওয়া হয় 4-5 বছর পরে একবার, 2-3 বছর পরে একবার যাওয়া হয়, ওরকম কিন্তু নানা বাড়িতে আমগো কারো যাওয়া হয় না, এই কারণে খুব মিস করি। আর মামা মামিকে কাছ থেকে দেখা মানে খুবই মজা আনন্দ লাগে। মামি বাংলাদেশে আসছে 2 মাস হয়ে গেছে, মামা যাওয়ার এই মাসের 23 তারিখে আবার চলেও যাবে, খুবই খারাপ লাগতেছে। সবাই আমার মামা মামির জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে রাখিপুকে দেখানোর জন্য, কারণ রাখিপু বাবা মারা যাবার পরে মামা মামি বাংলাদেশে প্রথম আসছে। আমার বাবা মারা যাবার আগে মামা মামি বাংলাদেশে আসছিলো, আর এরপরে ওনারা আর আসে নাই, এটা হচ্ছে ওনাদের বাবা মারা যাবার পরে বাংলাদেশে প্রথম আসা।
তো এটা হচ্ছে আজকের আমার ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।